বন্ধুরা ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তোমরা দেখছো আমাদের অনুষ্ঠান ফুল হয়ে ফুটব প্রিয় বন্ধুরা আল্লাহ মহাগ্রন্থ কোরআনে বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়েছেন এসব ঘটনা বা গল্পের মাধ্যমে আমাদেরকে নানান শিক্ষা দিয়েছেন আর সেই সব ঘটনাগুলি আমরা প্রতিটি পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিগত পর্বে ন্যায় এ পর্বেও চলো শুনি একটি কোরআনের গল্প ছোট্ট বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত তোমরা ভালো আছো নিশ্চয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের সাথে গত কয়েকটি পর্বে আমরা কোরআন থেকে গল্প বলতে চেষ্টা করেছি কোরআনকারিমি আল্লাহ তালা অনেক সুন্দর সুন্দর গল্প করেছেন তার মধ্যে আজকেও আমরা একটি গল্প তোমাদের জন্য চুজ করেছি সেটা হলো ইসুফ আল্লাহ সাল্লাম হজরত ইসুফ আল্লাহ সাল্লাম সম্পর্কে আমরা কোরআনে যা জেনেছি তা থেকে তোমাদের কাছে আমরা কিছু কথা বলি প্রিয় বন্ধুরা তোমরা তো এই নবীর নাম শুনেছো আবার এ নিয়ে অনেক নাটক টাটকে তোমার তো মনে হয় তোমরা দেখেছ তাই না দেখেছ এবং এখানে তোমরা যা দেখেছ সব কথাটা কিন্তু মিলিয়ে নিতে হবে কোরআনের সাথে যদি না মিলে তাহলে কিন্তু ঠিক না আর মনে রাখতে হবে যে ইউসুফ আলাইসাল্লাম ছিলেন আল্লাহালার মনোনীত অন্যতম একজন নবী আর শুধু তিনি নবী না তিনার বাবাও নবী ছিলেন অর্থাৎ নবীর পুত্র নবী রসুল্লাহ সাল্লি সাল্লাম তাই বলছেন যে ইউসুফ হচ্ছেন আমার ভাই এবং তিনি হচ্ছেন একজন মর্যাদাবান মানুষের সন্তান আরেকজন মর্যাদাবান মানুষ তো যাক আমি তোমাদেরকে বলছি যে এই ইসুফ আলাইস্লামের জন্ম কেনানে ছিল তো এই কেনানে জন্ম হয়েছিল তার বাবার নাম ইয়াকুব আলাহি ইসাল্লাম ইয়াকুব আলাইহামের এগারোটি সন্তান ছিল এগারোটা এবং এই সন্তানের মধ্যে ইসুফ আলাহিসাল্লাম এবং তার ভাই বনি ইয়ামিন বা বিনিয়ামিন তারা দুজন ছিল এক মায়ের অর্থাৎ তার অন্য সৎ যে তারা এই অন্য মাতা দ্বিতীয় মায়ের সন্তান দুজন ছিল ছোট সবার ছোট। তো ইয়াকুব আল্লাহি আসালামের এই এগারো সন্তানের মধ্যে দুই সন্তান তার দ্বিতীয় স্ত্রীর এবং তারা ছোট ছিল বয়সে ছোট ছিল কিন্তু সব ভাইদের মধ্যে শুধু না ইসুফ আল্লাহ সাল্লাম ছিলেন পৃথিবীর সুন্দর চেহারার মানুষের মধ্যে একজন সুন্দর ছোটো থেকে অস মানে অবর্ণনীয় সুন্দর অনিন্দ্য সুন্দরের অধিকারী ছিলেন তিনি তার সৌন্দর্য সেই ছোটবেলা থেকেই সবাইকে মুগ্ধ করত তাহলে একই হলো নবীর ছেলে নবী হবে সামনে তারপরে তার এই সৌন্দর্য সব কিছু মেলে তার চরিত্রের পবিত্রতা চেহারা সৌন্দর্য অর্থাৎ তার নবী হিসাবে ভিতরের সৌন্দর্য আর বাইরের সৌন্দর্য মিলে আল্লাহ তাকে একটা এমন একটি রূপ দিয়েছিলেন এমন একটি গুণময় জীবন দিয়েছিলেন যা সবাইকে আকৃষ্ট করত। কিন্তু দুর্ভাগ্য এই বেশি আকর্ষিত হওয়ার কারণে বেশি সুন্দর হওয়ার কারণে তিনি পড়ে গেছিলেন তার সৎ ভাইদের হিংসার কবলে তো আমরা তার এই কথাগুলো তোমাদের বলছে না আজকে কিন্তু সব কথা বলা যাবে না তোমরা তার নামে একটা সুরা নাজিল হয়েছে কোরআন কারিমে সুরা ইউসুফ নামে একটি সুরা নাজিল হয়েছে এবং এই সুরায় ধারাবাহিকভাবে তার ঘটনাগুলো বলা আছে অন্য কোনো সুরায় কিন্তু অন্য নবীদের ব্যাপারে এভাবে এত ধারাবাহিক বলা হয়নি এজন্য কোরআন করিম ইউসুফ আল্লাহ সাল্লামের ঘটনাকে বলছে একস আলাইকা আহসান আল কাসাস যে আমরা আপনার উপরে উত্তম অতি উত্তম একটি গল্প শোনাব আল্লাহ তালা রসুলসাল্লাহসাল্লামকে জানাচ্ছেন এবং এই সুরা ইউসুফের শুরুতেই আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন এভাবে যে স্কল ইউসুফি আহাদা আশারা কাউকা বাউ আশাম সবল লি সাজিদি যে অপিতা আমি স্বপ্নে দেখেছি আকাশে চাঁদ সূর্য এবং এগারোটা তারকা আমাকে সাজদা করছে এই ঘটনা জানার পরে যেহেতু তিনি নবী ছিলেন তিনি বুঝেছেন ছেলের ভবিষ্যৎ অবস্থান এবং সে যে নিয়ে ভাইদের ঈর্ষা হিংসার বশবর্তী হতে পারে এজন্য তিনি সব সময় কাছে কাছে রাখতেন দেখে শুনে রাখতেন কিন্তু তার ভাইয়ারা একদিন যুক্তি করে তার বাবার কাছ থেকে সবচেয়ে বেশি ভালোবাসা এই ছেলেটাকে নিয়ে যাওয়ার জন্য বলল যে আমরা ব্যবসার জন্য যাব তাকে দেন কিছু হবে না বাবা কিন্তু মনের মধ্যে সন্দেহ ছিল যে ছেলের ক্ষতি হয়ে যায় কিনা না পরে তারা বাবাকে ভুল বুঝিয়ে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে প্রতিমধ্যে তারা সব ভাই এক মিলে বাসায় কিন্তু রেখে গেছে ইসু আল্লাহ সালামের ছোটো ভাইটা বনিয়ামিনকে বাসায় রেখে গেছে বিনিয়ামিন বা বনিয়ামিন আর ইসফ আল্লাহ সাল্লামকে নিয়ে তারা রাস্তায় নিয়ে তাকে মানে কি করবে মেরে ফেলবে না ফেলে দেবে কোথাও চিন্তা করে পারছে না পরে এক পর্যায়ে তারা তাকে একটা কুয়ার মধ্যে ফেলে দিল তো কুয়াই পড়ে গেছে আল্লাহ তাল্লাহ তার নবী ভবিষ্যৎ নবীকে তো রক্ষা করার দায়িত্ব কার আল্লাহরই তা আল্লাহ তালা তারা কুয়ায় ফেলে দিয়ে নিশ্চিন্ত চলে গেছে কিন্তু তার জামাটা হাতে নিয়েছে হাতে নিয়ে গিয়ে তারা তাদের ব্যবসায়িক সফর শেষে বাবাকে যে বলল যে আমরা তাকে ছোট মানুষ রেখে আমরা একটু দূরে গিয়েছিলাম নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলছে এবং তার জামা একটু রক্ত লাগিয়ে দিল যে এই যে বাঘের রক্ত তো এই কথা শোনার পরে প্রিয় ছেলে মাহারা ছেলে তো ইয়াকুব সালাম ছেলের জন্য কান্তে কানতে তার এক পর্যায়ে দৃষ্টিশক্তি হারিয়ে গেল তিনি খুব মনোবেদনায় কাটাচ্ছেন এদিকে ভাইয়েরা তাকে তাদের শত্রুকে ফেলে গিয়ে সংসারে গিয়ে নিজেরা নিজেদের মতো আছে ইসুফ সালামের কুয়ার মধ্যে আছে এর মধ্যে আর দল মানে বণিক বা ব্যবসায়ী যাত্রী যাচ্ছিল তো পানি মরুভূমির মধ্যে তো পানি পাওয়া কঠিন কুয়ার কাছে সবাই আসে এসে দেখে যে নিচে একটা ফুটফুটে বাচ্চা তারা বালতি দিয়ে পানি তোলা বালতি দিয়ে তারা নিচ থেকে তুললো তোলার পরেই এই বাচ্চাটাকে বেচে দিল বেশ টাকায় মিশরের অর্থমন্ত্রীর কাছে তারপরে মিশরের সে মন্ত্রী তার নিজের সন্তান হিসাবে পালন করলো সে ছিল নিঃসন্তান এবং তার স্ত্রীর নাম ছিল জুলেখা বা জুলাইখা তো এই ছেলে ধীরে ধীরে বড় হলো বড় হওয়ার পরে এখানে একটা বড় ঘটনা কারিম বলেছে তার স্ত্রী এই মন্ত্রীর স্ত্রী জুলাইখা সে এই সুন্দর ছেলেটার উপরে একটা অপবাদ দিল তো তোমরা বড় হলে এগুলো জেনো আরও বেশি করে যাই হোক এই অপবাদের কারণে বিনা দোষে তাকে জেল খাটতে হলো সাত বা নয় বছর তিনি জেল খেটেছেন তারপরে মিশরের বাদশা একটা স্বপ্ন দেখে সেই স্বপ্নেও বিরাট ঘটনা আমি তোমাদেরকে আজকে বলতে পারবো না সময়ে তোমাদেরকে শুধু বলছি যে স্বপ্নের ব্যাখ্যা স্বপ্ন আমরা দেখি তোমরাও